ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ কিউইদের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে এর আগেই উনিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ অজিদের বিপক্ষে সেই সিরিজে টাইগাররা জিতেছিল চার এক ব্যবধানে তবে সিরিজটিতে বাংলাদেশের স্কোয়াডে বেশ কয়েকটি জায়গায় বড়সড় ঘাটতি দেখা গিয়েছিল কিন্তু এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন দলের ওপেনার লিটন দাস এবং অর্ডারে বাংলাদেশ দলের ব্যাটিং এর মূল শক্তি রহিম। তাই বিপক্ষে অজিদের টাইগাররা যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল সেই একাদশে এবার আসতে পারে পরিবর্তন কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে টাইগাররা এই ম্যাচের একাদশ নিয়ে ম্যাচের আগেই কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কথায় টাইগারদের ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ হওয়া সৌম্য সরকারকে এই সিরিজে দেখা নাও যেতে পারে ওপেনিং পজিশনে যেহেতু নিয়মিত ওপেনার দলে ফিরেছেন সেই ক্ষেত্রে লিটন দাসের সঙ্গে দেখা যাবে নাইম শেখকে তিন নম্বর পজিশনে থাকবেন সাকিব আল হাসান এরপর সাকিবের পরে থাকবেন উশফিকুর রহিম এরপর ব্যাটিংয়ে নামবেন আহমদুল্লাহ রিয়াদ সৌম্য সরকারকে দেখা যাবে ৬ নম্বর পজিশনে সাত নম্বরে আফিফ হোসেন ব্যাটিং করবেন আট নম্বরে থাকবেন রুল হাসান সোহান দলে দুইজন পেসার হিসেবে থাকবেন মোস্তাফিজ শরীফুল অথবা মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান আর একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন নাসু আহমেদ এভাবেই সাজানো হতে পারে টাইগারদের প্রথম ম্যাচের একাদশ উল্লেখ্য আগামীকাল কেল চারটায় ঢাকার মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড